জেনার কাজে লিপ্ত হবে না। জেনার কাজ যখন বেড়ে যাবে সেই সমাজে রোগ টোক বেড়ে যাবে। আজকে ডাক্তার কম না বেশি, হসপিটাল কম না বেশি, রোগের পরিমাণ কম না বেশি, তাহলে রোগও বেশি হলো, ডাক্তারও বেশি হলো, হসপিটালও বেশি হলো, তাহলে হলো কি? রক্ত কমে যাওয়ার কথা, এত ডাক্তার চিকিৎসা হলে তো রক্ত কমে যাওয়ার কথা, কিন্তু রোগ কমে যাচ্ছে না আরো প্লাস হচ্ছে, নতুন নতুন রোগ তৈরি হচ্ছে। এর অন্যতম কারণ হলো অবাধ মেলামেশা, অবাধ বিচরণ। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের মূল চক্রান্ত একটি, মুসলিম জাতিকে পরাজিত করার এক নম্বর অস্ত্র হলো মুসলিম পরিবারের মা বোনদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দাও। আজকে সেই চক্রান্তে ইহুদি খ্রিস্টানরা বিফল না সফল? সফল। আমরা পরাজিত হয়েছি, আমাদের মা বোনদেরকে আমরা উলঙ্গ করে ঘর থেকে বের করে ছেড়েছি আমরা, নাউজুবিল্লাহ বলে জোরে কর নাউজুবিল্লাহ। আজকে আমার দেশের মা বোন গলায় একটা কার্ড ঝুলা, সেই গলার কার্ডে ঝুলানো কার্ডে লেখা থাকে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী। এই লজ্জা রাখি কোথায়? একাত্তরে দেশ স্বাধীন হয়েছে, অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত বাংলার স্বাধীনতা, বাংলার স্বাধীনতা। এই দেশের জনগণ এমনটি কামনা করেনি যে স্বাধীন বাংলাদেশের আইনে পাশ হবে বেশ্যাবৃত্তির লাইসেন্স, ঠিক কিনা? আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? চেয়েছিলাম? চাইনি। আজকে পণ্য সামগ্রীর মতো মেয়েদেরকে বানানো হয়েছে, আল্লাহ পাক বলছেন আকর্ষণ করে দেওয়া হয়েছে পুরুষকে নারীর প্রতি, কিন্তু আকর্ষণটা থাকবেই, কিন্তু সে আকর্ষণটা হতে হবে অবৈধ না বৈধ? আমি আমার স্ত্রীর দিকে তাকাবো সওয়াব না গুনাহ? আর মানুষের বোনের দিকে তাকালে কি হবে? গুনাহ হয়ে যাবে। আমি আমার স্ত্রীর দিকে তাকাবো, রহমতের ফেরেশতারা সব লিখতে থাকবেন, যদি কোনো স্ত্রী স্বামীর দিকে মুসকি মেরে হাসে একটা বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নফল নামাজের সওয়াব দিয়ে দেন। আজকে স্বামী স্ত্রী মহব্বত বিদায় নিয়েছে, সেই মহব্বতটা তৈরি হয়ে গেছে আজকে পরকিয়া। আমি মনে হয় ভুল বললাম, এই পরকিয়া কেন আসলো, এই জেনার পরিবেশ কেন আসলো? এই জেনার পরিবেশ আসার মূল এক নম্বর কারণ হলো আজকের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আইন নাই, সেটা হচ্ছে পর্দার বিধান। পর্দার বিধান কি আছে? নেই। আজকে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যদি হেরেও যায়, তিন চার দিন নাই, যদি খোঁজ খবর না পাওয়া যায়, হাইকোর্ট রায় দিয়েছে তাদের এটা নৈতিক স্বাধীনতা। আমরা আসি কোথায়, আমরা যাচ্ছি কোথায়, আমাদের গন্তব্য কোথায়, আমরা নিজেরাও উপলব্ধি করতে পারছি না। আজ থেকে 20 বছর আগে তো এই চিত্র দেখিনি, আজ থেকে 10 বছর আগেও তো আজকের এই চিত্র দেখিনি, তাহলে জাতির কি প্রমোশন না ডিমোশন? উন্নতি না অবনতি? শুধু কি অবনতি না, চরম অবনতি, চরম অবনতি।